আসসালামু আলাইকুম, সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আগামী 19 মে 2024 থেকে আপনাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আপনাদের সকল প্রকার সকল আপডেট নোটিশ নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তাই অবশ্যই প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশনাবলী প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে 14/5/2024 এই নোটিশটি প্রকাশ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হয়েছে উত্তরপত্র ব্যান্ডিলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশনাবলী প্রকাশ করেছে। তাই এটা কিন্তু মূলত কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশনাবলী। তো আপনাদেরকে বলবো যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার যত সরঞ্জাম রয়েছে তা কিন্তু আয়োজন প্রায় শেষ। তাই এই মুহূর্তে আপনারা এখনও যারা পরীক্ষার প্রস্তুতি শুরু করেননি জোরালোভাবে, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এখন থেকে এই মুহূর্ত থেকেই প্রস্তুতি শুরু করে দিন। দেখুন, এটা কিন্তু আপনাদের ফাইনাল ইয়ার, একটি বছর লস গেলে অর্থাৎ একটি সাবজেক্টে কোনোভাবে খারাপ আসলে কিন্তু আপনার জীবন থেকে একটি বছর নষ্ট হবে। কেননা আপনারা যদি থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন, সেখানে একটি সাবজেক্ট খারাপ হলেও কিন্তু পরবর্তী বছর ইম্প্রুভ দেওয়ার একটা সুযোগ ছিল। এই বছর কিন্তু সেই সুযোগটা আপনি পাবেন না, আপনার কাছ থেকে কিন্তু একটি বছর হারিয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো এখনও যারা এই বিষয়ে সতর্ক হননি তারা অবশ্যই সতর্ক হন এবং পড়াশোনা শুরু করুন। ধন্যবাদ সবাইকে।